নমস্কাৰ, আপোনালোকক মোৰ ইউটিউব চেনেল জে জে কম্পিউটাৰ এডুকেশ্যনলৈ স্বাগতম জনালোঁ। আজি মই আপোনালোকক এম এছ এক্সেলত হস্পিটেল ৰিপৰ্ট এটা বনাই দেখুৱাম। মোৰ ভিডিঅ'টো যদি চাই ভাল লাগে তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব আৰু ভিডিঅ'টো বেলেগলৈ শ্বেয়াৰ কৰিব, আৰু যদি নতুনকৈ মোৰ ভিডিঅ' চাই আছে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু মোৰ নতুন ভিডিঅ' নটিফিকেশ্যনৰ কাৰণে ইয়াৰ কাষত থকা বেল আইকন প্ৰেছ কৰিব। আহক আমি এম এছ এক্সেলত হস্পিটেল ৰিপৰ্ট এটা বনাওঁ। এম এক্সেল খুলি লৈছোঁ, ইয়াত এটা হস্পিটেলৰ ৰিপৰ্ট বনোৱা আছে। ইয়াত নাম্বাৰ অফ ডেইজ, ৰুম ৰেণ্ট, এমাউণ্ট সেইখিনি উলিয়াই দিয়া নাই, সেইখিনি ওলাব লাগিব। আমাক ইয়াত দিয়া আছে চিৰিয়েল নাম্বাৰ, তাৰপিছত পেচেণ্টৰ নেম আছে, চিৰিয়েল নাম্বাৰ 128 আছে, পেচেণ্ট 8 আছে, তাৰপিছত ডিপাৰ্টমেণ্ট আছে, ডিপাৰ্টমেণ্ট আমাৰ ইয়াৰ ডিপাৰ্টমেণ্ট আছে, নাৰ্চ ডিপাৰ্টমেণ্ট আছে, আই ডিপাৰ্টমেণ্ট, স্কিন ডিপাৰ্টমেণ্ট। ৱাৰ্ড আমাৰ দুটা আছে, স্পেচিয়েল ৱাৰ্ড আৰু জেনেৰেল ৱাৰ্ড। তাৰপিছত এডমিশ্যন ডেট আছে আৰু ডিচাৰ্জ ডেট আছে। আমাক উলিয়াই দিছে প্ৰথমতে নাম্বাৰ অফ ডেইজ। এতিয়া আমি নাম্বাৰ অফ ডেইজ উলিয়াব লাগে, কোনজন পেচেণ্ট কিমান দিন হস্পিটেলত এডমিট আছে। নাম্বাৰ অফ ডেইজ উলিয়াবৰ কাৰণে আমাৰ ফৰ্মুলা হ'ল ইকুৱেল, ব্ৰেকেট অপেন কৰিলোঁ, ডিচাৰ্জ ডেট মানে এফ টু মাইনাছ এডমিশ্যন ডেট ই টু, ব্ৰেকেট ক্লোজ, প্লাছ ওৱান, ডিচাৰ্জ ডেট মাইনাছ এডমিশ্যন ডেট, অৰ্থাৎ এফ টু, ডিচাৰ্জ ডেটৰ এড্ৰেছ হ'ল এফ টু আৰু এডমিশ্যন ডেটৰ এড্ৰেছ হ'ল ই টু, প্লাছ ওৱান। আমি এণ্টাৰ কৰিম। তো আশীষ ঠাকুৰ ইয়াৰ ডিপাৰ্টমেণ্টৰ স্পেচিয়েল ৱাৰ্ডৰ পেচেণ্ট হয়, তেওঁ 14 ডেইজ হস্পিটেলত এডমিট আছে। এটা আমি কপি কৰি দিম, গোটেইখিনি একেলগতে ওলাব। এয়া সবৰে বেলেগ বেলেগ ডেইজ আহি গৈছে। এতিয়া আমি ৰুম ৰেণ্ট উলিয়াম। ৰুম ৰেণ্ট উলিয়াবৰ কাৰণে আমাক ইয়াত কৈছে কেলকুলেট দ্য ৰুম ৰেণ্ট বেষ্ট অন দি ৱাৰ্ড, ৱাৰ্ডৰ ওপৰত ডিপেণ্ড কৰি ৰুম ৰেণ্ট হ'ব। স্পেচিয়েল ৱাৰ্ডৰ যদি পেচেণ্ট হয় তেনেহ'লে ৰুম ৰেণ্ট 500 হ'ব আৰু জেনেৰেল ৱাৰ্ডৰ হ'লে 250 হ'ব। এতিয়া আমি ইয়াত ফৰ্মুলা এপ্লাই কৰিব লাগিব, ইকুৱেল ইফ ব্ৰেকেট ৰুম ৰেণ্ট বেষ্ট অন ৱাৰ্ড, ৱাৰ্ডৰ এড্ৰেছ হ'ল ডি টু, ইকুৱেল স্পেচিয়েল, তেনেহ'লে 500 ইনটু নম্বৰ অফ ডেইজ হ'ল জি টু, কমা আকৌ ইফ ডি টু ইকুৱেল জেনেৰেল, তেনেহ'লে ৰুম ৰেণ্ট 250 ইনটু জি টু, তাৰপিছত ব্ৰেকেট দুটা ক্লোজ কৰিব লাগিব, এণ্টাৰ। তো আশীষ ঠাকুৰৰ ৰুম ৰেণ্ট 7000, 14 ডেইজৰ 500 7000 হয়, তো বাকীখিনি আমি এনেকৈ টানি দিম, ওলাই গ'ল। এতিয়া আমাক উলিয়াব দিছে এমাউণ্ট, এমাউণ্ট ইজ ৰুম ৰেণ্ট প্লাছ ফিজ, ৰুম ৰেণ্ট আৰু ফিজটো প্লাছ কৰিব লাগিব, ইকুৱেল এইচ টু প্লাছ আই টু, এণ্টাৰ। তাৰপিছত আমি এইটো কপি কৰিম ফৰ্মুলা, এমাউণ্টখিনি উলিয়ালোঁ। এতিয়া আমাক কি কৰিব দিছে, এইখিনিলৈকে উলিয়ালোঁ আমি 3 নম্বৰলৈকে, এমাউণ্ট ইজ ৰুম ৰেণ্ট প্লাছ ফিজ। এতিয়া আমাক শ্বৰ্ট দ্য ডাটাবেজ ইন দ্য এচেণ্ডিং অৰ্ডাৰ অফ ডিপাৰ্টমেণ্ট, ডিপাৰ্টমেণ্টৰ ডাটাবেজটো আমাক এচেণ্ডিং অৰ্ডাৰ কৰিব কৈছে। আমি ডিপাৰ্টমেণ্টটো ছিলেক্ট কৰিলোঁ, মন গ'লোঁ, শ্বৰ্ট কৰিলোঁ, শ্বৰ্ট এ টু জেড কৰিলোঁ, এইটো হ'ল। ইয়াৰ পিছত আমাক কৰিব দিছে ক্ৰিয়েট চাব টোটেল অফ ফিজ কালেক্টেড ফ্ৰম হিজ ডিপাৰ্টমেণ্ট, ৰিমুভ দ্য চাব টোটেলছ, প্ৰতিটো ডিপাৰ্টমেণ্টৰ পৰা ফিজ কিমানকৈ কালেক্ট হৈছে সেইখিনি আমাক উলিয়াব গৈছে। আমি কি কৰিম, গোটেইখিনি ছিলেক্ট কৰি ল'ম, গোটেইখিনি ডাটাবেছ আমি ছিলেক্ট কৰিলোঁ। এতিয়া আমি ডাটাত যাম, ডাটাত গৈ চাব টোটেলত ক্লিক কৰিম, ক্লিক কৰিলোঁ। ইয়াত ই চেঞ্জ ইন ডিপাৰ্টমেণ্ট হ'ব, ইউজ ফাংচন চাম হ'ব আৰু আমাৰ এড চাব টোটেলটো ফিজ হ'ব। এইটো কেতিয়াবা এনেকুৱা হৈ থাকে, যদি এনেকুৱা হয় তেতিয়া আমি এইটো ডিপাৰ্টমেণ্ট কৰিব লাগিব। এইটো কেতিয়াবা এমাউণ্টত ক্লিক হৈ থাকে, আমি এইটো ফিজত ক্লিক কৰিব লাগিব, এমাউণ্টটো উঠাব লাগিব। এতিয়া ইউজ ফাংচন চাম হ'ব, এতিয়া আমি অ'কে কৰিম, অ'কে।
এতে ইয়াত ইয়ার ডিপার্টমেন্টের টোটাল হল 8500, তারপরে আই ডিপার্টমেন্টের দুজন আছে টোটাল হল 3300, নোজ ডিপার্টমেন্টের দুজন আছে টোটাল হল 9000, আর স্কিন ডিপার্টমেন্টের দুজন আছে টোটাল হল 6000 7000, টোটাল 13000, আর টোটাল হয়ে গেল আমার ওভারঅল পেশেন্টের ফিস হয়ে গেল 33800। তারপর এইখানে আকো রিমুভ দ্য সাব টোটালস রিমুভ করব কইছে, আকো সাব টোটাল যাব লাগিব, রিমুভ অলত ক্লিক করব লাগিব, এত ক্লিক করে দিব রিমুভ হয়ে যাব। ইয়ার পিছত আমাক উড়িয়া বলিছে ইউজিং সাব টোটাল ডিসপ্লে দ্য নাম্বার অফ পেশেন্ট ইন ইজ ডিপার্টমেন্ট রিমুভ দ্য সাব টোটালস, প্রতিটো ডিপার্টমেন্টত কেইজন পেশেন্ট আছে সেইটো আমাক উড়িয়াব দিছে। আকো আমি ডাটাবেসটো সিলেক্ট করলো, সাব টোটালত গলো, এড ইজ চেঞ্জ ইন ডিপার্টমেন্ট হব, ইউজ ফাংশনটো কাউন্ট হব, তাৰপিছত এড সাব টোটালটো এটা ফিস নহব, এটো আমার পেশেন্ট হব, যেটা আমাক পেশেন্ট কাউন্ট করব দিছে, আমি ওকে করিম। ইয়াত আহিব ইয়ার ডিপার্টমেন্টৰ ইয়ার কাউন্টটো, আই ডিপার্টমেন্ট আই কাউন্টটো, নোজ কাউন্টটো, স্কিন ডিপার্টমেন্ট স্কিন কাউন্টটো, টোটাল আমার পেশেন্ট আগল 8 গ্র্যান্ড কাউন্ট। এটো আকো আমি রিমুভ করিম, রিমুভ করিলো। ইয়ার পিছত আমাক উলিয়াব দিছে ইউজিং অটো ফিল্টার ডিসপ্লে দ্য রেকর্ডস অফ জেনারেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ডর রেকর্ডটো আমাক ডিসপ্লে দ্য রেকর্ডস অফ জেনারেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ডর রেকর্ডটো আমাক ডিসপ্লে করব কৈছে। আমি অটো ফিল্টার, আমি ফিল্টারত যাম, ইয়াত ক্লিক করিম, ফিল্টার ক্লিক করিলো, তারপর জেনারেল ওয়ার্ড ওয়ার্ডত গলো, আমি স্পেশালটো উঠাই দিম, এটো ওকে করিলো, জেনারেল ওয়ার্ডের পেশেন্ট খিনি আহিব, জেনারেল ওয়ার্ডের পেশেন্ট চারিজন আছে, আকো এটো ক্লিক করি গোটেখিনি আনিলাম। তারপর ইউজিং অটো ফিল্টার ডিসপ্লে দ্য রেকর্ডস অফ পেশেন্টস হুজ নেম বিগিনস উইথ এস, আমি কি করিম ফিল্টারত যাম, ইয়াত যাম টেক্সট ফিল্টার বিগিনস উইথ, আমি ইয়াত এস লিখিম, এস ওকে, সংকেতা দাসটো এনেকৈ ডিসপ্লে হব, তাৰপিছত এইটো ক্লিক কৰিম, আকৌ আহিব। ইয়াৰ পিছত ইউজিং অটো ফিল্টাৰ ডিছপ্লে এনি থ্ৰী ৰেকৰ্ডছ অফ পেচেণ্টছ হু আৰ হস্পিটেলাইজ ফৰ হাইষ্ট নাম্বাৰ অফ ডেইজ, এইখিনি উলিয়াবলৈ আমি আকৌ ফিল্টাৰ কৰিম, নাম্বাৰ অফ ডেইজত যাম, নাম্বাৰ অফ ফিল্টাৰ্ছ টপ টেনত গৈ পেলাই ইয়াত থ্ৰী লিখিম, মোহিত নেওয়ার, সংগীতা দাস আর রাহুল বরা হাইস্ট নাম্বার অফ ডেইজ এডমিন হয়েছে, আকো আনিলাম। ইয়ার পিছত ইউজিং ডাটা ফ্রম ডিলিট দ্য রেকর্ড অফ কবিতা, এতে আমি কি করব লাগিব, ফিল্টারত গলো, পেশেন্টের ওসব ক্লিক করলো, টেক্সট ফিল্টার ডাজ নট কন্টেইনত গই ইয়াত সিলেক্ট করব লাগিব কবিতা, ওকে, এতিয়া এইখানে ডিলিট হয়ে যাব কবিতা রেকর্ডটো, আকৌ আনিবলৈ ইয়াত ক্লিক কৰিব লাগিব, আকৌ আহি যাব, ইয়াত ওপৰত গৈ হোমত গৈ ইনচাৰ্ট চিট ৰ'জ ইয়াত ক্লিক কৰিব, নহ'লে ইয়াত ৰাইট ক্লিক কৰি ইনচাৰ্ট এণ্টায়াৰ ৰ' কৰিলে হ'ব, অ'কে, তেতিয়া চিলেক্ট কৰি মাৰ্জিন চেণ্টাৰ কৰিলোঁ, ইয়াত হস্পিটেল ৰিপৰ্ট লিখিম, হস্পিটাল রিপোর্ট বোল্ড করলো, কালার করে দিছো। সো আজি আমি এমএস এক্সেলত একটা সেলস রিপোর্ট বনালো, আশা করো আপনাদের বুঝি পালে, ভিডিওটি যদি চাই ভাল লাগে তেনাহলে ভিডিওটি লাইক করিব আর ভিডিওর উপর কমেন্ট করিব। সো নেক্সট ভিডিওতে আমি বেলেগ একটা টপিক লৈ আহিম, আজিলৈ ইমানে, ধন্যবাদ।